ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবাই কিরামের জীবনী আজকের পর্বে আমরা আলোচনা করব বারা ইবনে মালিক আল নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি তিনি ছিলেন চুল শীর্ণ দেহের অধিকারী একেবারে হাড়হাড়ি দেখা যায় এমন তার ওই রোগা পাতলা দুর্বল দেহের দিকে তাকিয়ে ছিল দর্শকদের জন্যে কষ্টদায়ক কিন্তু তা থাকি এই দেহ নিয়েই তিনি দ্বন্দ্বযুদ্ধে প্রায় শতাধিক বার মসরিককে খতম করে জাহান নামে পাঠিয়েছেন এছাড়া আরও বহু সম্মুখ সমরে তিনি অন্য যোদ্ধাদের সঙ্গে কত যে কাফের মুশ্রিককে হত্যা করেছেন তার সঠিক হিসাব বলা খুবই কঠিন তিনিই সেই দুঃসাহসী মর্মকূটেবীর যিনি নিজ দলের তোয়াক্কানা করে একাই শত্রুপক্ষের সকল বাধাভেদ করে সম্মুখে এগিয়ে যেতেন জিহাদের ময়দানে যার ওই ব্যাপুরা অগ্রগতির কারণে বিচক্ষণ খলিফা ওমারে ফারুক রাজিউল্লাহনহ মুসলিম সাম্রাজ্যের গভর্নরদের কাছে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন এই মর্মেজে খবরদার তোমরা কখনো তাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিয়ে দেবে না কারণ নিজের ব্যাপারোয়া দুঃসাহসী মনোভাবের ফলে তিনি নিজ বাহিনীকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন তিনি হচ্ছেন প্রিয়নবী সাল্লিয়াল্লামের খাদেম আনাস ইবনে মালেকের ভাই বারা ইবনে মালিক আল আনসারি আলদনু আমি যদি তোমার জন্য বারা ইবনে মালেকের বীরত্বপূর্ণ কাহিনীর আলোচনা শুরু করি তাহলে কথা হয়ে পড়বে অনেক দীর্ঘ আর স্থান হয়ে যাবে সংকুচিত এই জন্যেই আমি ভাবছি শ্রোতাবৃন্দর কাছে তার বীরত্বের মাত্র একটি কাহিনী তুলে ধরব যা পড়লে বোঝা যাবে তার অন্যান্য কাহিনী কেমন হতে পারে তার বীরত্ব ও সাহসের এই কাহিনী শুরু হয় প্রিয়া নবী সাল্লিয়া সাল্লামের ওফাত ও মহাপ্রভুর সান্নিধ্যে তার মিলিত হওয়ার পর যখন আরবের বিভিন্ন জাতি উপজাতি আল্লাহর দিন থেকে দলে দলে বেরিয়ে যাওয়া শুরু করেছিল যেমন করেছিল তারা এই দিন ইসলামের প্রবেশের বেলায় ধর্মত্যাগের এই ফিতনা এমন ব্যাপক রূপ ধারণ করল যে মক্কামুদ্দিনা ও তাইয়েফার বাসিন্দারা এবং এখানে ওখানে বিচ্ছিন্ন কিছু মানুষই শুধু ইসলাম ও ইমানের উপর প্রতিষ্ঠিত থাকলেন বাকি সবাই হয়ে পড়ল দিনত্যাগী মোরতাদ এই জটিল ও ভয়াবহ ফিতনা বিস্তারকালে আল্লাহর দিন রক্ষায় পাহাড়ের মতো অটল অনর ও অবিচল রইলেন সিদ্দেক আকবর হজরত আবু বাকর রদিয়াল্লাহন হু তিনি মুহাজির ও আনসারদের মিলিয়ে এগারোটি সশস্ত্র দল প্রস্তুত করলেন এবং এগারোটি ঝান্ডা প্রত্যেক সেনাপতির হাতে তুলে দিলেন জাজিরাতুল আরবের সকল প্রান্তে পাঠিয়ে দিলেন তাদেরকে যেন ত্যাগী মুরতাদদের সত্য ও হৃদায়তের পথে ফিরিয়ে আনা হয় তরবারির ভয় দেখিয়ে হলেও বিচ্যুতদের যেন আবার দিনের উপর প্রতিষ্ঠিত করা যায় মুরতাদদের মধ্যে সংখ্যা ও শক্তিতে সর্ববৃহৎ দলটি ছিল হানিফা গুত্রের মুসাইলামাতুল কাজজাবের অনুসারী এই দলে মুসাইলামার পক্ষে সঙ্গবদ্ধ হয়েছিল তার নিজ গুত্র ও চুক্তিবদ্ধ গুত্রের মোট চল্লিশ হাজার দূরদর্শ যোদ্ধা যাদের অধিকাংশই মুসাইলামার দলে যোগ দিয়েছিল একেবারে অন্ধ গোত্রপিতের কারণে তার প্রতি আস্থা ও বিশ্বাসের কারণে নয় এই কথা তাদের কারো কারো বক্তব্যে স্পষ্ট ধরা পড়ত তারা বলতো আমি নিঃসন্দেহে ঘোষণা দিচ্ছি যে মুসাইলামা মিথ্যুক ও ভণ্ডনবী এবং মোহাম্মদ সত্যবাদী ও সত্যনবী কিন্তু কুরাইশের সত্যবাদীর চেয়েও আমাদের নিকট নিজগুত্র রাবিয়ার মিথ্যাবাদীই ভালো মুসলিম সৈনিকদের প্রথম যে দলটি আবু জাহলের পুত্র ইক্রিমার আদিউল্লাহন নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পাঠানো হয়েছিল মুসাইলামা তাদের পরাজিত করে পিছু হাঁটতে বাধ্য করে এরপর হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহন হু তার বিরুদ্ধে পাঠালেন দ্বিতীয় বাহিনী খালিদ ইবনে ওয়ালিদ রাজিউল্লাহনু এর নেতৃত্বে এই দলে অন্তর্ভুক্ত করলেন মোহাজির ও আনসারের বিশিষ্ট সাহাবাই কেরামকে যাদের শীর্ষে ছিলেন বারা ইবনে মালেক আল আনসারি রাজিউল্লাহ হানহ এবং একদল দুঃসাহসী যুদ্ধা সাহাবী নজদের ইয়ামামা প্রান্তরে খালিদ ইবনু ওয়ালিদ এবং মুসাইলামার বাহিনীর মাঝে শুরু হলো প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ অল্প সময়ের মধ্যে মুসাইলামার বাহিনী ময়দান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল বিজয়ের পাল্লা ঝুঁকে রইল তাদের দিকে মুসলিম বাহিনীর অবস্থা হয়ে পড়ল শোচনীয় তাদের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যেতে থাকল তারা নিজ নিজ অবস্থান থেকে পিছু হরতে বাধ্য হল মুসাইলামার লোকজন খালিদ এবং ওয়ালিদের বিশাল তাঁবুতে ঢুকে পড়ে তার খুঁটিগুলো উপড়ে ফেলল এবং তার স্ত্রীকে হত্যা করে ফেলত যদি না তাদেরই একজন স্ত্রী হত্যা কাপুরুসূচিত ও অন্যায় কর্ম বলে তাদেরকে বাধা দান না করতো এতক্ষণে মুসলিম বাহিনীর ভয়াবহ ও শোচনীয় পরাজয়ের সম্ভাবনা আজ করতে পারল এই আশঙ্কা চরমভাবে তাদের অনুভূতিতে আঘাত হানল যে আজ মুসাইলামার কাছে যদি তাদের পরাজয় ঘটে তাহলে আর কখনও ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্যে কোথাও কেউ থাকবে না শিখ মুক্ত জাজিরাতুল আরবে এক অদ্বিতীয় লাশারিক আল্লাহর ইবাদত করার কাউকে খুঁজে পাওয়া যাবে না হজরত খালিদ ইবনু ওয়ালিদ হদিয়াল্লাহন নিজ তাবু শত্রুদের দ্বারা আক্রান্ত হয় নড়ে চড়ে উঠলেন ঝরুহাউর গতিতে তিনি দলের সর্বত্র ছুটতে থাকলেন ছুটো বড় সকল ছুটি বিচুক্তি চিহ্নিত করে সেগুলোর মাথায় রেখে দল পুনর্গঠন করলেন প্রধান ও স্বতন্ত্র পরিচিতি বজায় রেখে তিনি সেনা দলকে আলাদা আলাদা বিভাগে ভাগ করলেন ফলে মুসলিম বাহিনীর মধ্যে মুহাজির পৃথক হলো আনসার থেকে মরুজারি বেদনী যুদ্ধাদল শহুরের যোদ্ধাদের থেকে আলাদা হলো এমনকি বিভিন্ন গুত্রীয়দের নিজ নিজ গুত্রপ্রধানের অধীন করে দেয়া হলো তারই হাতে গুত্রীয় পতাকা তুলে দিয়ে তাকে করা হল উপপ্রধান এসব করা হলো যেন যুদ্ধের ময়দানে প্রত্যেক দল ও উপদল নিজেদের অধীনস্থদের রক্ষার স্বার্থেই শত্রুর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যায় এবং শত্রু বাহিনীর আক্রমণ কোন দলে বা উপদলে হচ্ছে সেটা নির্ণয় করে সহজে ব্যবস্থা নেওয়া যায় এই দলের মাঝে আবার শুরু হলো তুমুল দণ্ড দুদলের মাঝে আবার শুরু হলো তুমুল যুদ্ধ যার কোনো নজির ইতিপূর্বে আর দেখা যায়নি এবার মুসলিম বাহিনীর চিত্র একেবারেই ভিন্ন তারা দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ল জীবন বাজি রেখে মুসলিম বাহিনীর ঝলসে ওঠা মুজাহিদদের আক্রমণে দলে দলে মোসাইলামার মোর্তাদ বাহিনীর লাশ পড়তে থাকল ইয়ামামার প্রান্তর লাশের স্তূপে পরিণত হলো। কিন্তু এত অধিক লাশ চোখে দেখেও মুসাইলামার লোকজনের মাঝে কোনো ভাবান্তর হল না যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল থেকে তারা যুদ্ধ চালিয়ে যেতে লাগল মুসলিম মুজাহিদেরা বিস্ময়কর অপূর্ব শৌর্যবীর্য ও বাহাদুরি এমন পরাকাষ্ট দেখালেন যা একত্র করলে বীরত্বের এক মহাকাব্য রচিত হয়ে যাবে এ যে সাবেদ ইবনে কায়েস আনসারদের পতাকাবাহী তিনি ভাবলেন আজই আমি শহীদ হয়ে যাব সুগন্ধি মাখলেন কাফনের কাপড় পরে নিজের জন্য কবরের গর্ত খুঁড়লেন গর্তের মধ্যে হাঁটু পর্যন্ত ঘেরে নিজের অবস্থান গ্রহণ করছেন তার এক হাতে কওমের পতাকা অন্য হাতে তরবারি মরণজয়ী মুজাহিদদের আবেগ নিয়ে লড়াই করতে করতে শত্রুর আক্রমণ ঠেকাতে ঠেকাতে এক সময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এই ময়দানেই অন্য এক চিত্র ওমর ইবনুল খত্তাব এর ভাই সাইদ ইবনুল খত্তাব মুজাহিদদেরকে চিৎকার করে আহ্বান করছেন আমার মুসলিম মুজাহিদ ভাইরা দাঁত কামড়ে নিজেদের আদর্শে মজবুত থাকো শত্রুকে নিপাত করতে করতে সম্মুখে এগিয়ে যাও আল্লাহর শপথ তোমাদের কাছে এটাই আমার সর্বশেষ আহ্বান আজ হয়তো মুসাইলামাকে খতম করব নয়তো আমি নিজেই খতম হয়ে যাব আল্লাহর কাছে গিয়ে নিজের অক্ষমতার ওজোর তুলে ধরবো এ কথা বলেই তিনি শত্রু বাহিনীর উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন বহু শত্রু সেনা নিপাত ঘটিয়ে এক সময় নিজের কসম পূর্ণ করে শাহাদতের সিঁড়ি বিয়ে আল্লাহর দরবারে পৌঁছিয়ে গেলেন এই ময়দানের আরও এক মুজাহিদের নাম সালিম তিনি আবু হুজাইফার মুক্ত দাস তার দায়িত্বে ছিল মুহাজিরদের পতাকা তার ব্যাপারে কওমের সকলে আশঙ্কা করতে লাগল শত্রুর আক্রমণের মুখে হয়তো তিনি অনড় থাকতে পারবেন না অথবা হয়তো যে কোনো প্রকার দুর্বলতা তার কাছ থেকে প্রকাশ পাবে এই কারণে সকলে মিলে তাকে জানালেন আমাদের ভয় হচ্ছে আপনার এদিক থেকে আমরা আক্রান্ত হব এই কথা শুনে তিনি বললেন আমার এদিক থেকে যদি তোমাদের শরীরে একটি আঘাত লাগে তবে বুঝবে আমার চেয়ে নিকৃষ্ট হাফিজে কুরান একজনও নেই এই কথা বলেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর দুঃমনদের উপর নির্বিক আক্রমণ চালিয়ে দুর্দান্ত লড়াই করলেন প্রতিপক্ষ মূর্তাদ বাহিনীর তরবারি আঘাতে ক্ষতবিক্ষত হলেন ইসলামের পতাকা সমুচ্চ রেখেই একসময় শহীদ হয়ে গেলেন কিন্তু সেদিন সকল মুজাহিদের এমন বিস্ময় জাগানো বীরত্বও একেবারে স্নান হয়ে যায় বারা ইবনে মালিকের বীরত্বের পাশে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যখন মনে করলেন লড়াই এখনই চূড়ান্ত পরিণতির দিকে গড়াবে উভয় পক্ষের সংঘর্ষ এখন একেবারে তীব্র আকার ধারণ করেছে তখন তিনি বারা ইবনে মালেকের উদ্দেশ্যে হাক ছাড়লেন হে আনসার নজওয়ান শত্রু বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানো আল্লাহর দুঃমনদের খতম করে দাও বারা ইবনে মালেকের রক্ত যেন টকবক করে ফুটতে থাকল তিনি নিজ কম আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন হে আনসারি ভাইরা তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না করে আজকের পর তোমাদের জন্য কোনো মদিনা থাকবে না চূড়ান্ত লক্ষ্য থাকবে শুধু লা শারিক আল্লাহর তাওহিদকে সমুন্নত করা এরপর একমাত্র গন্তব্য হবে যান্নাত তিনি চূড়ান্ত হামলা করলেন মুরতাদ মুদের উপর তার সঙ্গে একযোগে হামলা করলেন সকল আনসার মুহাজির বারা ইবনে মালেক দুবিনীত দুর্দান্ত আক্রমণ চালিয়ে একাই দুষ্ণদের শাড়ি ভেদ করে সামনে এগুতে থাকতেন দুঃমনদের গর্দানে তরবারির কোপ মারতে মারতে চারদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন মুসাইলামা এবং তার বাহিনীর পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল রকমের যান বাঁচানোর আশায় তারা সদল বলে ঢুকে পড়ল সেই বাগানে যা অগণিত লাশের স্তূপ জমা হওয়ার কারণেই সেই দিনের পর ইতিহাসে প্রসিদ্ধ হয় লাশের বাগান নামে এই লাশের বাগানটি ছিল বেশ প্রশস্ত পরিসর এবং উঁচু দেয়াল ঘেরা মুসাইলামা এবং তার হাজার হাজার সৈনিক সেখানে ঢুকেই বাগানের ছোট বড় সকল দরজা দিল বন্ধ করে এর উঁচু দেয়ালের আশ্রয়ে নিজেদের প্রতিরক্ষাকে তারা নিচ্ছিদ্র করে নিল এবং ভেতর থেকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির মতো তীরের অবিরাম বর্ষণ করে তাদের নিশ্চিত বিজয় সম্ভাবনাকে পরাজয়ের দিকে ঘুরিয়ে দিল ময়দানে নতুন পরিস্থিতি অর্থাৎ মুসলিম বাহিনীর পরাজয় সম্ভাবনার ভয়াবহ আঁচ করে সামনে এগিয়ে এলেন দুর্দান্ত দুঃসাহসী বীর সেনানী বারা ইবনে মালেক আল আনসারি রাদিউল্লাহমানহ তিনি গ্রহণ করলেন এমন এক অবিশ্বাস্য কৌশল যার বদৌলতে আল্লাহতালা মুসলিম বাহিনীকে দান করলেন চূড়ান্ত বিজয় আর মুরতাদ ও ভণ্ডনবীর দলকে দিলেন চিরতরে খতম করে বারা ইবনে মালেক শক্ত সামর্থ্য কয়েকজন যোদ্ধাকে নির্দেশ দিয়ে বললেন আমাকে একটি ঢালের ওপর বসিয়ে বর্ষার ফলায় উঁচু করে বাগানের ভেতরে প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো এতে দালরক্ষীদের হাতে হয়তো আমার জীবন যাবে শহীদ হব নইলে আমি তোমাদের জন্যে দরজা খুলে দেব তোমরা ঢুকে পড়লেই এর মধ্যে আশ্রয় নেয়া ভণ্ডনবী ও তার বাহিনীকে চিরতরে খতম করে দেবে চোখের পলকে বারা একটি ঢালের উপর বসে পড়লেন তিনি ছিলেন হালকা পাতলা শীর্ণদেহী অনেকগুলো বর্ষার আগা দিয়ে উঁচু করে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হলো। তিনি উপর থেকে বজ্রপাতের মতো নেমেই তার রক্ষীদের সঙ্গে মরণপণ লড়াই করে তাদের দশজনকে খতম করে জাহান নামে পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে খুলে দিলেন দরজা পঙ্গপালের মতো সেদিক দিয়ে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করে ঝড়ের গতিতে মুসাইলামার প্রায় বিশ হাজার সৈনিককে হত্যা করে পৌঁছিয়ে গেলেন মুসাইলামার কাছে অবিলম্বে তাকেও হত্যা করে পাঠানো হলো জাহান নামে কিন্তু এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালেককে দেখা গেল তীর তরবারি বর্ষা ও বল্লমের প্রায় আশিটি আঘাতে জর্জরিত হয়ে জীবন মৃত্যু সন্দিক্ষণে উপনীত অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হলো স্বয়ং সেনাপতি খালিদ ইবনু ওয়ালিদ দীর্ঘ একটি মাস তার চিকিৎসা ও সেবা শশ্রুতায় ব্যয় করলেন অবশেষে এই যুদ্ধের বিজয় যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা দান করলেন সেই মহাবীর বারা ইবনে মারেক আল আনসারী রাদি আল্লাহন হুকে আল্লাহতালা পূর্ণ আরোগ্য দান করলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন বারা ইবনে মালিক আল আনসারি রাজি আল্লাহানুহের অন্তর শহীদের মৃত্যুর আকাঙ্ক্ষায় ছটফট করতে থাকল যে শাহাদত লাভের সুযোগ তার হাত হয়েছে লাশের বাগানে প্রিয় নবীর সঙ্গে গিয়ে মিলিত হওয়ার বাসনা এবং শাহাদতের পেয়ালা পান করার আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্নে তিনি একটির পর একটি যুদ্ধের ময়দানে ছুটতে থাকলেন এইভাবেই একদিন এসে গেল পারস্যনগরী তুস্তার বিজয়ের দিন পারস্যবাসীরা তুস্তার নগরীর একটি সুউচ্চ ও দুর্ভেদ্য দুর্গে গিয়ে আশ্রয় নিল উচ্চতা ও দুর্ভেদ্যতার কারণে যেহেতু সেই দুর্গের ভেতরে আক্রমণ চালানো সম্ভব ছিল না ফলে মুসলিম বাহিনী ওই দুর্গের চতুর্দিক দিয়ে নিচ্ছিদ্র অবরোধ প্রতিষ্ঠা করল খাদ্য পানি সহ সকল জীবন উপকরণ সরবরাহ ব্যবস্থা রুদ্ধ হল অবরোধ যখন দীর্ঘ হল পারস্যবাসীদের জন্যে চতুর্মুখী বিপদ যখন ঘনীভূত হল তখন তারা দুর্গের উপর থেকে লোহার শিকল ঝুলিয়ে দিতে থাকলো যার সঙ্গে আটকানো থাকতো আগুনে পড়ানো উত্তপ্ত ট্যাঁটার মতো লোহার আংটা সেটা মুসলিমদের গায়ে বিধিয়ে উপরে টেনে তোলা হচ্ছিল হয় মৃত লাশ অথবা মৃত প্রায় অবস্থায় এরূপ একটি আংটা বিদ্ধ হল আনাস ইবনে মালিকের দেহে বারা ইবনে মালেক নিজ ভাইয়ের এই দৃশ্য দেখে দুর্গের দেয়ালে লাভ দিয়ে ভাইকে ভিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লেগে গেলেন জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পরে ধোঁয়া উঠতে লাগল তিনি সেদিকে ব্রুক্ষেপ করলেন না ভাইকে আংটা মুক্ত করে যখন নিচে নামলেন তখন তার হাত ও কবজিতে ছিল শুধু হাড্ডি গুস্তের কোনো চিহ্ন সেখানে ছিল না বারা ইবনে মালেক আল্লাহর কাছে শাহাদতের জন্যে এই যুদ্ধে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন যা আল্লাহ তালা কবুল করেছিলেন ফলে এখানেই তিনি শাহাদতের অমেয় সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন আল্লাহ তালা জান্নাতে বারা ইবনে মালেক আল আনসারি রাদি আল্লাহন মুখ উজ্জ্বল ও আলোকিত করুন তার চক্ষু শীতল ও শান্তিময় করুন প্রিয়া নবী সাল্লাহ সাল্লামের সান্নিধ্য সুখ দ্বারা তিনি তার প্রতি প্রীত ও সন্তুষ্ট হন এবং তাকেও করে দিন প্রীত ও সন্তুষ্ট আমিন আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমরা শেষ করছি এই পর্বটি পরবর্তী পর্ব পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন ধন্যবাদ জাজাকাল্লাহ হাইরান